দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যক্তিগত জীবনে 1998 সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। 2011 সালে হাঁটেন বিচ্ছেদের পথে, এরপর নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি। বর্তমানেও সিঙ্গেল হিসেবে জীবন কাটাচ্ছেন জয়া। এই নায়িকা সিঙ্গেল জীবনকে ঘিরে ভক্ত অনুরাগীদের মাঝে আগ্রহ কমতে নেই, বরাবরই তার প্রেম বিয়ে নিয়ে নানা প্রশ্নের উকিঝুঁকি দেয় তাদের মন। সম্প্রতি কলকাতায় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে বিষয়ে কথা বলেছেন জয়া, যেখানে তিনি বলেন, আমি সিঙ্গেলই ভালো আছি। কিছু সময় ছিল যখন কারো সঙ্গে চা খাওয়াটা মিস করতাম বা কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা মিস করতাম, কিন্তু আমার পরিবার এতটাই পাশে থেকেছে যে সেই অপেক্ষাগুলো করার জায়গা নেই। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে জয়া আহসান প্রথম বলিউড সিনেমা করক সিং। আগামী 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। উৎসবটি 54তম আসরে প্রিমিয়ার হবে করক সিংয়ে।